আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে যে ওষুধটি সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো সেটি হলো লিম্বিক্স ট্যাবলেট। এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন লিম্বিক্স ট্যাবলেট কি, এটা কোন কোন সমস্যার জন্য সাধারণত ব্যবহার করা হয়, এর প্রস্তুতকারককে, এটার দাম কত, এটি কোথায় পাবো, এই ট্যাবলেটটি খাবারের নিয়ম কি, লিম্বিক্স ট্যাবলেটটিতে কী কী পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এবং এই ট্যাবলেটটি খেতে হলে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে, এই সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানাবো। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে প্রেস অল দিয়ে রাখুন, আর যদি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। লিম্বিক্স এমিট্রিপ্রোটিয়নিল হাইড্রোক্লোরাইড ও ক্লোরডায়া জিপক্সাইড এর সমন্বয়ে তৈরি, এটি একমি ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রস্তুত করে থাকে, যার প্রত্যেকটি ওষুধের মূল্য 60.50 টাকা। এই লিম্বিক্স ট্যাবলেটটি মাঝারি থেকে তীব্র মাত্রায় বিষণ্ণতা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট উদ্বিগ্নতা রোধে ব্যবহৃত হয়। চিকিৎসার প্রথম সপ্তাহ থেকেই যে সকল লক্ষণসমূহের উন্নতি লক্ষ্য করা যায় সেগুলো হলো নিদ্রাহীনতা, অপরাধবোধ বা মূল্যহীনতা, উত্তেজনা, মানসিক ও শারীরিক উদ্বিগ্নতা, আত্মহত্যা প্রবণতা ও ক্ষুধামন্দা ইত্যাদি সমস্যার জন্য সাধারণত ডাক্তাররা এটি দিয়ে থাকেন। এমিট্রিপ্রোটিয়নিল হাইড্রোক্লোরাইড এবং ক্লোরডায়া জিপক্সাইড, যা যথাক্রমে মানসিক বিষণ্ণতা ও দুশ্চিন্তা রোধে কার্যকরী ভূমিকা পালন করে, এই দুটি উপাদান পুনঃশোষণ বাধা প্রদানের মাধ্যমে এমিট্রিপ্রোটিয়নিল বিষণ্ণতা রোধে ভূমিকা পালন করে। ক্লোরডায়া জিপক্সাইড গাবা রিসেপ্টর চ্যানেলের মধ্য দিয়ে ক্লোরাইডের অভ্যন্তরমুখী প্রবাহকে বাড়িয়ে দেওয়ার মাধ্যমে মেমব্রেনের হাইপার পোলারাইজেশন ঘটিয়ে থাকে। এই স্নায়ু প্রশমনের মাধ্যমে প্রশান্তি ও দুশ্চিন্তা থেকে মুক্তি লক্ষ্য করা যায়। এই লিম্বিক্স ট্যাবলেটটি মাত্রা ও সেবনবিধি, পর্যাপ্ত সেবনমাত্রা, লক্ষণ ও ব্যক্তির ক্ষেত্রে কার্যকারিতা আলাদা আলাদা। পর্যাপ্ত কার্যকারিতা পাওয়ার পর সেবনমাত্রা কমিয়ে এনে বন্ধ করতে হবে। সেবনমাত্রার বড় ভাগ রাতের বেলায় নেওয়া উচিত, কিছু কিছু ক্ষেত্রে রাতে একবার সেবনই যথেষ্ট। প্রাথমিক পর্যায়ে 3-4টি পর্যন্ত ট্যাবলেট দিনের বিভিন্ন ভাগে গ্রহণ করা যেতে পারে, অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি সেবন করতে হবে। এই লিম্বিক্স ট্যাবলেটটিতে কী কী পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে? পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো, এই প্রিপারেশনটি ব্যবহারে বিষণ্ণতার সাথে সাধারণ লক্ষণসমূহ হলো ক্ষুধামন্দা, ক্লান্তি, দুর্বলতা, অস্থিরতা ও তন্দ্রাভাব ইত্যাদি লক্ষ্য করা যায়। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এই লিম্বিক্স ওষুধটি খাওয়া যাবে কি না, গর্ভাবস্থায় ও দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে ইহার নিরাপদ ব্যবহার প্রতিষ্ঠিত হয়নি। সতর্কতা, মৃগী রোগীদের ক্ষেত্রে সাবধানতার সঙ্গে ব্যবহার করা উচিত। হাইপারথাইরয়েড এর রোগী বা যার থাইরয়েড ওষুধ গ্রহণ করেন তাদের ক্ষেত্রে এই প্রিপারেশনটি ব্যবহারের ক্ষেত্রে নিবিড় পর্যবেক্ষণ প্রয়োজন হয়। ত্রুটিপূর্ণ কিডনি বা লিভার রোগীদের ক্ষেত্রে এই প্রিপারেশনের ব্যবহারে সাবধানতা অবলম্বন করা উচিত। শিশুদের জন্য এটি ব্যবহারের ক্ষেত্রে অবস্থার অবনতি, আত্মহত্যা প্রবণতা ও আচরণের অস্বাভাবিক পরিবর্তনসমূহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। শিশু কিশোরদের ক্ষেত্রে এর ব্যবহারের প্রয়োজনীয়তার পাশাপাশি ঝুঁকিগুলো বিবেচনায় রাখতে হবে। বৃদ্ধদের ক্ষেত্রে, বয়োজ্যেষ্ঠ ও দুর্বল রোগীদের ক্ষেত্রে অপসঙ্গতি, অতি নিদ্রা, দ্বিধাবোধ ইত্যাদি রোধে সর্বনিম্ন মাত্রা গ্রহণ করা উচিত। বন্ধুরা, এই ছিল ভিডিওটি। আশা করি ভিডিওটি থেকে আপনারা অনেক অনেক উপকৃত হয়েছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে উৎসাহ দিন। এরকমের নতুন নতুন ওষুধ সম্পর্কিত ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।